বৃহস্পতিবার সাত সকালে পশ্চিম দিল্লির পিরা এলাকায় একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে খবর পেয়ে একাধিক ইঞ্জিন সহ দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় আগুন ছড়িয়ে পড়তে থাকায় একে একে পঞ্চাশটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু সকাল নয়টা নাগাদ প্রচন্ড বিস্ফোরণে কারখানার সামনের অংশ ভেঙে পড়ে এর নিচে চাপা পড়েন দমকল কর্মী ও কারখানার কয়েকজন শ্রমিক ফলে আগুন নেভানোর পাশাপাশি চলে উদ্ধার কাজও বেশ কিছুক্ষণ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দমকল কর্মী ও একজন কারখানার শ্রমিককে উদ্ধার করা হয় এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল